বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি তোমাদের জন্য। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কলকাতায়। সবই তোমাদের সামনে আজকে আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। এখানে তিনটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই ওয়েবসাইটের পক্ষ থেকে। প্রথম রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2022। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14/3/2022। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চলেছে। 21টি শূন্য পদ রয়েছে, আনরিজার্ভ 4টে রয়েছে, ইউআর পিডব্লিউ 1টা রয়েছে, এসআর রয়েছে 1টা, ই সার্ভিসম্যান 1টা রয়েছে, এসসি রয়েছে 2টো, এসসি 2টো, ই সার্ভিসম্যান 3টে, এসসি 2টো, ওবিসি 1টা, ওবিসি বি 1টা। এখানে রোপা হিসাব 2019 হিসাবে বেতন দেওয়া হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যারা আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের আন্ডারে। এখানে 40 থেকে বয়স হতে হবে মিনিমাম। নোটিফিকেশন অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। যেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে, যারা অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়ার আছো তাদের ক্ষেত্রে এখানে 25 বছর হলেও কিন্তু আবেদন করতে পারবে। এডুকেশন মাধ্যমিক পাস যারা আছো, তারা খেলাধুলা করছো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে এখানে ডিজেবল ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে নলেজ থাকতে হবে এখানে। তারপর রয়েছে অর্থাৎ পুরো সিলেবাস রয়েছে, কিভাবে কি করতে হয় সব বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। যারা স্পোর্টসম্যান তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ এই চাকরি। আমরা দ্বিতীয় নম্বরে চাকরিতে চলে যাই। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17/3/2022। এটা হলো বিজ্ঞপ্তি 2 নম্বরে রয়েছে, যেখানে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে। 3টে শূন্য পদে আনরিজার্ভ 2টো রয়েছে, এসসি 1টা রয়েছে। লেভেল 16 হিসাবে বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য ডিগ্রি করতে হবে ইউনিভার্সিটির আন্ডারে এবং নলেজ থাকতে হবে কম্পিউটারে, 37 বছরের মতন হতে হবে। তো রয়েছে এখানে এজ লিমিট 37 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে হলো এখানে দেখতেই পারছো যে কিভাবে নিবেদ অর্থাৎ আবেদন করা হবে এবং কিভাবে মেথড রয়েছে নিয়োগের ক্ষেত্রে। সিলেবাস সম্পূর্ণ রয়েছে। তো আমরা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরে চলে যাবো অ্যাডভার্টাইজমেন্ট। তৃতীয় নম্বর অ্যাডভার্টাইজমেন্টে চলে এসেছি, যেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17/3/2022। অ্যাডভার্টাইজমেন্ট ওয়ান নম্বর 3 রয়েছে, ফুড সাপ্লাই অফিসার পদে নিয়োগ করতে চলেছে। 6টি শূন্য পদ রয়েছে, যেখানে আনরিজার্ভ 3টি রয়েছে, ইউআর পিডব্লিউডি রয়েছে 1টা, এসটি 1টা, ওবিসি 1টা। এখানে 2019 হিসাবে বেতন দেওয়া হবে। এখানে যারা আবেদন করবেন এখানে ফুড সাপ্লাই অফিসে নিয়োগ করতে চলেছে, তার জন্য ফুড টেকনোলজি নিয়ে, এগ্রিকালচার সায়েন্স নিয়ে, বায়ো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে হবে। কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে এপিসিসি রুলস হিসাবে পড়াশোনা করতে হবে। এপিসিসি রুল বলতে এখানে ফুড সাব সিলেকশন হিসাবে নিয়োগ করা হবে। এখানে গাইডলাইন দেওয়া রয়েছে, সাকসেসফুল কমপ্লিট ট্রেনিং করে এখানে নিয়োগ করা হবে। এখানেও সিলেবাস দেওয়া রয়েছে, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে সিলেবাস দেওয়া রয়েছে এবং কি এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা চাকরি কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে, ওইখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে এবং ওইখান থেকে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ রয়েছে প্রত্যেকটা চাকরি কিন্তু 21/3/2022। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, একদম সরাসরি সিম্পলিভাবে আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, আপনিও ডিসক্রিপশন বক্স থেকে চলে আসবেন। এখানে দেখতে পারছেন অফিসিয়াল সাইটে একটি স্ক্রলিং করে ভিউ মোড লেখা আছে। এখানে ভিউ মোড়ে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে 3টি বিজ্ঞপ্তি চলে আসবে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন 3/2/1 অর্থাৎ লাস্ট থেকে শুরু হয়েছে। আবেদন করার জন্য আপনাকে এই ডাউনলোড আর যদি নোটিফিকেশন ডাউনলোড করতে চান যে কোনো একটি বিজ্ঞপ্তি, তো এখানে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। যদি আপনি আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে তাহলে কিন্তু এখানে করতে পারবেন। অর্থাৎ আপনি হোমে যাবেন, হোমে গিয়ে কিন্তু ডাউনলোড সেকশন রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে 2টো লিঙ্ক দিয়ে দিয়েছি, একটা আবেদন করার লিঙ্ক, একটা ডাউনলোড করার লিঙ্ক। ভিডিওটা শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব।